আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি কোহিনুর আশা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কিছুদিন আগে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে গিয়েছিলাম আর আমি দুদিন থেকে চলে আসতে হয়েছিল, আর তাই আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে ঘুরতে বের হয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসগুলো পাঠিয়েছিল, আর সেটা নিয়ে আজকের ব্লগ। চলুন দেখি সে কী কী পাঠিয়েছিল। আমি আছি এখন যমুনা নদীর বাঁধে, যমুনা নদীর পাশে, যে যমুনা নদী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করেছে, এই যমুনা নদীর পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি। এবং এই যমুনা নদীর বাঁধ এগুলাই যমুনা নদীকে ভাঙন থেকে আপাতত আটকানোর একটা প্রক্রিয়া, সেই বাঁধ যমুনা নদীর আমি দেখতে এসেছি এখানে সকালবেলা। এক পাশ দিয়ে নৌকা তৈরির কাজ চলছিল, খুব ভালোই লাগলো দেখে যে নৌকাগুলো এখানে বানানো হয়। আর খুব আফসোস হচ্ছিল যে আর দু একটা দিন যদি বেশি থেকে আসতে পারতাম তাহলে আমিও এই সুন্দর জায়গাগুলো নিজের চোখে দেখে আসতে পারতাম। তো আমার হাজব্যান্ডকে সেজন্য ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি থাকতে পারিনি, সে বুঝতে পেরেছে আমার অনেক আফসোস লাগবে। তাই নিজে যখন সকালে হাঁটতে বের হতো যে জিনিস দৃশ্যগুলো ভালো লাগতো, সিনারিগুলো, সেগুলোই ভিডিও করে করে আমাকে পাঠিয়েছে। তো ভাবলাম সে এত কষ্ট করে পাঠিয়েছে যে আমিও দেখবো, আপনাদের দেখাতে পারবো। তো সব কিছু মিলিয়েই ছোট্ট একটা ব্লগ করে ফেললাম, কারণ এগুলো আসলে তো দেখা হয় না সবসময় সামনে, আর অনেক ইনফরমেশন জানাও যায় না। এটা বানাইতে কয়দিন লাগতেছে ভাই? এখানে বলেন চেহারাটা দেখেন একটু, 15-20 দিন লাগতেছে নৌকাটা বানাতে। কত টাকা খরচ হবে এই নৌকাটা বানাতে? 4 লাখ টাকা মতো। 4 লাখ টাকা? না, কি কাঠ দিয়ে বানাচ্ছেন এই নৌকা? শাল। শাল? শাল। কতদিন চলবে? বছর পাঁচেক চলবে। না, ধন্যবাদ আপনাকে। সকাল সকাল এত সুন্দর নদীর পাড় দিয়ে যদি হাঁটা যায় তাহলে কার না হাঁটতে ভালো লাগে বলেন? আমার হাজব্যান্ড অন্য সময় 40-45 মিনিট হাঁটে, কিন্তু বাড়িতে যেয়ে সে 1 ঘন্টার উপরে হেঁটেছে। তার ভালো লেগেছে, এক এক দিন এক এক পাশে গিয়েছে আর হেঁটে হেঁটে দেখেছে, কারণ অনেক দিন বাড়িতে যাওয়া হয় না, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমারও দেখে দেখে অনেক ভালো লাগলো, ডেলি হাঁটতে যেত আর ভিডিও করে করে পাঠাতো। আবার সে নৌকায়ও চড়েছে, এক মাঝি ভাইয়ের সাথে কথাও বলেছে। কি সুন্দর নৌকার নদীর পাড়টা, আমার দেখে এত আফসোস লেগেছে। ইনশাল্লাহ এরপরে গেলে আগে এই জায়গায় ঘুরতে যাব, কারণ এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে নাকি একদম কাছেই। তো যেয়ে দেখে আসতে পারবো, তখন আপনাদেরকে আরও বেশি কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। আমি এখন যমুনা নদীর পানিতে পানি নাড়াচাড়া করতেছি, একবারে নদীর মোহনায়, বিশাল নদী। এই নদীর কোনো কূল কিনারা নাই, শুধু চারিদিকে পানি আর পানি, আর কিছু নৌকার কাজ চলছে। এই হলো আমাদের যমুনা নদী। আপনার নাম আফসার আলী? আপনার বয়স কত হয়েছে? আপনি বয়সটা হন 70 কম না। কতদিন ধরে এই যমুনা নদীতে নৌকা চালান? বহুদিন যমুনা নদী, এই যমুনা নদীতেই? হ্যাঁ, এই হ্যাঁ, আইবার খালান থেকে। আচ্ছা, তো আপনার এই নৌকা আপনার নিজের না ভাড়া? নৌকা আমি ভাড়া দিতেছি, নৌকা রাজ্জাকের। হ্যাঁ, রাজ্জাকের। আচ্ছা আচ্ছা, তো যাই হোক। আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।